মঙ্গলবার মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হরিশ্চন্দ্রপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মালদা থেকে তৃণমূল কখনো লোকসভা আসন পায়নি, এবার আপনারা তৃণমূলকে জেতান, আমরা তো কত কাজ করেছি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এবার কি রায় বদলানো যায় না, এবারও কি আপনারা ফিরিয়ে দেবেন? আসলে মালদায় পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল নেত্রী বলেন, সারা বছর বিজেপির একজনকেও দেখা যায় না, ভোট আসে ভোট যায়, সারা বছর ওরা কোনো খবর রাখে না, ওরা পাঁচ বছর পর আসে আর মিথ্যে কথা বলে, তাই চলুন বদলাই, চলুন পাল্টাই। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, দিল্লি থেকে বিজেপিকে তাড়াতে হবে, মা বোনেরা আপনাদের বলছি এই মালদা থেকেও বিজেপিকে উপড়ে ফেলতে হবে। এবার তিনি বাম জমানার দিকে ফিরে গিয়ে বলেন, সিপিএম কি অত্যাচারই না করেছে সে কথা সবাই জানেন, একমাত্র লড়াই করেছে তৃণমূল, এই নির্বাচন আমাদের নয়। তাও বলছি মালদাবাসীকে, রাজ্য সরকার সব সুবিধে দিয়েছে, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, দীর্ঘদিন ধরে তা আটকে রেখেছে, এদিকে 100 দিনের কাজের প্রাপ্য টাকা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। বিজেপি নেতারাই বলেন বাংলার প্রাপ্য টাকা না দিতে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তোপও দাগেন মমতা। তিনি ওই নাড্ডার উদ্দেশ্যে বলেন, আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি নিজেই জয় বাংলা বলে ফেলেছেন, আসলে ওটাই সত্যি। এবার তিনি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি প্রধানমন্ত্রীর কথা তুলে বলেন, সোমবার মেমারির সভায় উনি বলেছিলেন বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, তাই ওরা বাংলাকে টাকা দিতে পারছে না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এই 12 বছরে এমন একটাও অব্যবহৃত ফান্ড পড়ে নেই, আর এই হিসেব ক্যাগ রিপোর্ট অনুযায়ী দেওয়া হচ্ছে, ক্যাগ রিপোর্টেই বলা আছে যে আমাদের কোনো সার্টিফিকেট পড়ে নেই। এবার কেন্দ্রীয় সরকারের সিএ নিয়ে কটাক্ষের সাথে মুখ্যমন্ত্রী বলেন, সিএতে আবেদন করলেই আপনি আর এদেশের নাগরিক থাকবেন না, এনআরসি চালু হলে আদিবাসী তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না। অন্যদিকে তিনি আবাসের ঘর প্রসঙ্গে বলেন, 11 লক্ষ মানুষকে ডিসেম্বর মাস থেকে 2 কিস্তিতে টাকা দেবেন। তিনি জোরের সঙ্গে বলেন, বাংলার বাড়ি আমরাই করে দেব। এবার তিনি বলেন, একটা ভোটও কংগ্রেস সিপিএমকে দেবেন না, কেননা ওরা বিজেপির দালাল, আর বিজেপি সব কিছু বিক্রি করে দিচ্ছে, দেশ সংবিধান মানুষ সব বিক্রি করে দিয়েছে, সেজন্য এবার বিজেপির ভোট কমে গিয়েছে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রথম 2 বার জয়ী হয়েছিলেন কংগ্রেসের মৌসম বেনজির নূর, আর 2019 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়ে সাংসদ হয়েছিলেন বিজেপির খগেন মুর্মু, আর এবারও তিনি এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, এখন এত কিছুর পর তৃণমূল বিজেপির এই জায়গায় নিজের আধিপত্য বিস্তার করতে পারে কিনা সেটাই এখন দেখার। 2019 সালে মালদা উত্তর কেন্দ্রের সর্বমোট প্রার্থী ছিলেন 16 জন, কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলার এই যে 2 লোকসভার আসন আছে, এই 2 লোকসভার আসন কোনোদিনই আমরা পাইনি। এবার কি বদলানো যায় না, এবার কি পাল্টানো যায় না, এবার কি আমাদের